এযাবৎকালের মহাকাশে সবথেকে বড় ঘটনাটি ঘটতে চলেছে। 18 বছর পর এই বিরলতম ঘটনা ঘটছে, আবার 18 বছর পরে ঘটবে এই ঘটনাটি। মজা করে যদি বিষয়টি সম্পর্কে বলতে চাই, তাহলে মহাকাশে আজ এক প্রকারের পার্টি চলছে। হ্যাঁ, মহা উৎসব বললেও কম হবে না। আজকে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি একসঙ্গে সারিবদ্ধ হতে চলেছে। সাধারণ মানুষ এই পাঁচটি গ্রহের একই লাইনে অবস্থানকে পরপর দেখতে চলেছেন। এই ঘটনাটি কেন এতটা গুরুত্বপূর্ণ জানেন কি? কারণ 2040 সালের আগে এমন বিরল মহাজাগতিক পরিস্থিতির সম্মুখীন হওয়ার আর কোনো সুযোগ আপনার কাছে নেই। এর আগে 2004 সালে শেষবার বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি এই পাঁচটি গ্রহকে একই সরলরেখায় অবস্থান করতে দেখা গিয়েছিল। যেহেতু এই গ্রহগুলি সূর্যকে একটি সমতলে প্রদক্ষিণ করে, সেহেতু তারা সবাই পৃথিবীর উপরের আকাশে একে অপরকে সারিবদ্ধ বলে মনে হবে। যদিও তাদের সবাইকে নিজস্ব অন্যান্য কক্ষপথে আবর্তিত বিলিয়ন কিলোমিটার দ্বারা পৃথক করা হবে। বিরলতম এই মহাজাগতিক ইভেন্টটি আজ থেকে শুরু হলেও চলবে সোমবার পর্যন্ত। সূর্যোদয়ের আগে এবং পরে সকালের মধ্যে সবথেকে ভালো দৃশ্যমান হতে চলেছে এই পরিস্থিতি। আপনি যদি উত্তর গোলার্ধের বাসিন্দা হন, তবে বিরল গ্রহের সংযোগটিকে সূর্যোদয়ের 45 থেকে 50 মিনিটের মধ্যে সবচেয়ে ভালোভাবে দৃশ্যমান করতে পারবেন। এই দৃশ্য দেখার জন্য আপনি একটি উঁচু স্থানকে বেছে নিতে পারেন এবং পূর্ব দিকে তাকাতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে খালি চোখেই দেখতে পাবেন এই দৃশ্য, কারণ সূর্য ওঠার মুহূর্তে এই গ্রহগুলির চেহারা অস্পষ্ট করে দেবে। আর্থ স্কাইয়ের একটি রিপোর্টের অনুসারে গ্রহের রেখা সূর্যোদয় থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে, আর সেই কারণে এটি উত্তর গোলার্ধ থেকে উত্তর দিকে দেখা যাবে এবং দক্ষিণ গোলার্ধ থেকেও দেখতে পাবেন, যেখানে বুধকে সবথেকে কাছাকাছি দেখা যাবে। এখানে শুক্র গ্রহকেও বৃহস্পতির সঙ্গে সবথেকে উজ্জ্বল দেখা যাবে এবং মঙ্গলকে আরও লালচে দেখা যাবে। এই অ্যালাইনমেন্ট অর্থাৎ প্রান্তিককরণটি 10 জুন থেকে ঘটে চলেছে। সেই সময় সূর্য উদয়ের বিন্দুর উপরে উপস্থিত হতে শুরু করে বুধ এবং ধীরে ধীরে নিজেকে সূর্য থেকে আলাদা করে নেয়। দক্ষিণ গোলার্ধের মানুষজন উত্তরের তুলনায় গ্রহগুলোকে আরও ভালোভাবে দেখতে পারবে, কারণ গ্রহগুলো ভোরের আগেই উদিত হবে। যদিও বেশিরভাগ গ্রহই সমগ্র জুন মাস জুড়েই একই রকম উজ্জ্বলতা বজায় রেখেছে এবং পরবর্তীতেও রাখতে চলেছে। এই মাসের পর প্রতিটি দিনই সকালে ধীরে ধীরে উজ্জ্বল হয়েছে বুধ। সূর্যের কাছাকাছি আসার ফলেই এমন উজ্জ্বল্য ধরে রাখতে পারছে সে। বন্ধুরা, আপনারা এই সমস্ত গ্রহের অ্যালাইনমেন্টকে স্কাই ম্যাপ অ্যাপের মাধ্যমে অতি সহজেই দেখতে পাবেন যে এই সমস্ত গ্রহগুলো বর্তমান সময়ে পৃথিবীর কোন দিকে অবস্থান করছে, এবং এর থেকে আপনি এমনটাও জানতে পারবেন যে আপনি খালি চোখে এই গ্রহগুলোকে কোন সময় দেখতে পারবেন। সো বন্ধুরা, এটা ছিল একটি লেটেস্ট আপডেট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এমনই সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।